everyone, assalamu alaikum. Welcome back to my channel. কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আবারো একটা মেকআপ লুক নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তোমাদেরকে দেখাবো একটা রেড কালারের ভিতরে মেকআপ লুক। আশা করি তোমাদের মেকআপ লুকটা ভালো লাগবে। অফ ক্যামেরা আমি আইব্রোজটা করে নিয়েছি এবং কনসিলারটাও দিয়ে নিয়েছি। এখন সরাসরি আমরা আই লুকে চলে যাব। ফার্স্টে আমি একটু রেড কালার একটা শ্যাডো নিয়েছি এবং অবশ্যই কালার বোর্ডের আমি প্যালেটটা ইউজ করছি। তো এখন আমি দুটো চোখে একটু ডিপ কালারটা বসিয়ে নিচ্ছি। দুটো চোখে আমি কালারটা বসিয়ে নিচ্ছি এবং এটাকে আমি হালকা করে একটু ব্লেন্ডিং করে নিচ্ছি। আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা প্লিজ তোমরা একটু ভিজিট করবা। এবং আমার নতুন কোনো ভিডিও, কেমন টাইপের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। তাহলে আমার কাজে আরও উৎসাহটা বেড়ে যাবে দ্বিগুণ, ঠিক আছে? তো এই তো এখন আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি চোখটা ভালো করে একটু ব্লেন্ডিং করে নিচ্ছি। এখন আমি সেকেন্ড কালারটাতে চলে যাব। সেকেন্ড কালারটা এখন আমি একটা ব্রাশের সাহায্যে দিয়ে নিব। এবং অবশ্যই আরেকটা টেকনিক আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখনই তোমরা কোনো ডিপ কালার কোনো আই লুক করবা অবশ্যই চোখের কর্নারে হাইলাইটার করে নিবা, তাহলে কালারটা চোখের কর্নারের দিকে আর চলে আসবে না। হ্যাঁ, এটা অবশ্যই তোমরা একটু ফলো করে দেখতে পারো। তো এখন আমি ভালো করে দুই চোখে ব্লেন্ডিং করে নিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। এরপর আমি একটা লাইট একটা ইয়েলোশ কালার দিব। ইয়েলো কালারটা আমি এখন যে দুইটা কালার দিয়েছি ওইটার বর্ডার লাইনে আমি ইয়েলো কালারটা দিব এবং এটাকে ভালো করে ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ব্লেন্ডিং করে নিতে হবে। এই লুকটা আসলে করাটা খুবই ইজি এবং এটা তোমরা যে কোনো একটা অকেশন বা ওয়েস্টার্ন ড্রেসের সাথে তোমরা ইজিলি এটা ক্যারি করতে পারবা। তো এরপর আমি আমার ফোকোলোরের লুজ পাউডার একটা লুজ শিমারি আমি দিয়ে নিচ্ছি চোখের আই বলের উপরে। এটাকে আমি ফিঙ্গারের সাহায্যে দিয়ে নিচ্ছি। এরপর আমি এলএ কালার্সে মাস্কারাটা ইউজ করছি আর মাস্কারাটা খুবই ভালো আমার, মানে কি বলবো, এটা আমার খুবই পছন্দ। আর মাস্কারাটা আসলে এক দুই কোট দিলেই হয়, খুব বেশি না দিলেও চলে। আমি দেখো কি সুন্দর একটা আমার ল্যাশগুলোতে ভলিউম দিচ্ছে। এরপর আমি অফ ক্যামেরা আমার আইল্যাশটা লাগিয়ে নিয়েছি, চাইলে তোমরা আইল্যাশটা স্কিপও করতে পারো। এরপর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হচ্ছে প্রাইমার ইউজ করছি, ম্যাট ফিনিশ লুক দেয়। প্রাইমারটা দেয়া হয়ে গিয়েছে। এখন আমি W7-এ একটা গ্লিটার আইলাইনার দিয়ে নিচ্ছি, চাইলে তোমরা ব্ল্যাক আইলাইনারও দিতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করে। আজকে একটু চাচ্ছি একটু ডিফারেন্ট টাইপ, কারণ আইলাইনার সাধারণত সবসময় দিয়ে থাকি ব্ল্যাক কালার। তো এবার আমি একটু গ্লিটারটা ইউজ করছি। এই তো এখন আমি গ্লিটারটা ভালো করে দিয়ে নিচ্ছি দুই চোখে। এরপর আমি আমার ফাউন্ডেশনে চলে যাচ্ছি। আমি W7-এর ফাউন্ডেশনটা দিয়ে নিচ্ছি, এটা শেড হচ্ছে হানি। এখন আমি এটা ভালো করে আমার ফুল ফেজে দিয়ে নিচ্ছি। এরপর আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ফাউন্ডেশনটাকে ভালো করে ফুল ফেজে ব্লেন্ডিং করে নিচ্ছি এবং বিউটি ব্লেন্ডারটা অবশ্যই তোমরা ভিজিয়ে নিবে।
ফাউন্ডেশন দেয়া অলমোস্ট ডান। এখন আমি অফ ক্যামেরায় আমি কনসিলার ইউজ করেছি, কনসিলারটা হচ্ছে আই ম্যাজিকের কনসিলার। এটা এখন আমি ভালো করে ফাউন্ডেশনের সাথে এটাকে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। এরপর আমি লাক্সারি লুজ পাউডারটা ইউজ করছি। আমি ফুল ফেজে আমি একটু পাউডারটা দিয়ে নিচ্ছি, লোয়ার ল্যাশে আমি একটু আইশ্যাডোটা দিয়ে নিচ্ছি, এবং লোয়ার ল্যাশে আইশ্যাডোটা দেওয়ার পর একটু ভালো করে একটু স্মাচ করে দিচ্ছি। দেন আমি হোয়াইট কাজলটা দিয়ে নিচ্ছি, চাইলে তোমরা ব্ল্যাক কাজলও ইউজ করতে পারো। এরপর পিটি অফসেট থেকে আমি আমার ফেজে কন্ট্রোল করে নিচ্ছি। এরপর আমি লিপটা একটু ক্লিন করে নিয়েছি, কারণ ফাউন্ডেশনে আমার লিপটা পুরো ভরে গিয়েছে, আর এটা ক্লিন না করলে আসলে লিপস্টিকের কালারটা ভালো আসে না। তো অনেক দিন আসলে আমি নিউট কালার ইউজ করেছি, ভাবলাম এবার একটু রেড দেই। তো ওই তো এখন আমি একটু হালকা একটু লিপস্টিকটা দিয়ে নিয়েছি, লিপস্টিক ডান। এখন আমি W7 ক্যান্ডি ব্লাস্টটা ইউজ করছি, আর ক্যান্ডি ব্লাস্টটা খুবই ভালো, এবং আমি একটু মানে ডিপ কালারই দিচ্ছি, কারণ যেহেতু আমার আজকে মেকআপটা একটু গর্জিয়াসই বলা যায় এর জন্য। এখন আমি শেডিং স্প্রেটা ফুল ফেজে দিয়ে নিচ্ছি। এরপর আমার ফাইনাল হচ্ছে হলো হাইলাইটিং পয়েন্ট। আমি এখন ফুল ফেজে হাইলাইটার করে নিচ্ছি। আই লাভ হাইলাইটার, আমার হাইলাইটার খুব পছন্দ। আমি আসলে হাইলাইটার আমি এক গাদাও দিতে পারবো এমন অবস্থা। আর হাইলাইটারটা দিলে মেকআপটা অবশ্যই অনেক সুন্দর ফুটে ওঠে। তো আমি এখন আমার চিকসে নোজে আমি হাইলাইটার করে নিচ্ছি। আমার মেকআপটা অলমোস্ট ডান। আর আমার মেকআপটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবা। নেক্সট কেমন টাইপের ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানাবা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।